আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন কুকিং টেকনিক অন্যরকম ভাবে প্যাটিস তৈরি করে দেখাবো আজকে আমি আপনাদের কাছে ডিম পেঁয়াজ ও প্যাটিস শেয়ার করছি ঘরে ময়দা ডিম পেঁয়াজ থাকলে বানিয়ে ফেলুন বেকারি স্টাইলে প্যাটিস এই প্যাটিসটা অল্প সময়ের মধ্যেও বানানো যায় এটা যে কেউ বানাতে পারবে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যায় প্রথমে আমি ডোটা তৈরি করে নেব মিশ্রণ বোলের মধ্যে দিয়ে দিছি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি লবণ ময়দার সাথে লবণটা ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি তেল তেলটা দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি পানি পানিটা দেওয়া যাবে না একেবারে ডো তৈরি করবো আপনারা চাইলে এর মধ্যে চালের গুঁড়ো দিতে পারেন তেল দিয়ে আবারও একটু মুঠে নিচ্ছি ডোটা ভালো করে মুঠে নেব প্যাটিসটা ভালো হবে মুঠে নেওয়া হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ পনেরো মিনিটের জন্য ডিম পেঁয়াজটা করে নেব। চুলোয় প্যান আগে থেকে বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পিয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো মরজির গুঁড়া এই উপাদানগুলো নাড়াচড়া করে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম চাশনিটা করার সময় চুলোর আঁচটা লো আর মিডিয়াম আছে রাখতে হবে দেখুন অনেক সুন্দর ডিম চাশনি হয়েছে হয়ে গেছে ডিম চাশনি নামিয়ে নিচ্ছি নামানোর পরে ঠান্ডা করে নেব দশ পনেরো মিনিট পর ফিরে আসলাম ডোটাকে আবারও একটু মুঠে নিচ্ছি মুঠে নেওয়া হয়ে গেছে ছোট ছোট করে লেচি করে নিচ্ছি এখান থেকে একটা লেচি নিয়েছি আমি রুটির মতো করে বেলে নিচ্ছি রুটির সাইজটা একটু বড় করতে হবে রুটিটা বেশি মোটা করা যাবে না পাতলা করে বেলে নিতে হবে আমি এইভাবে পাতলা করে বেলে নিয়েছি আমরা পরোটা যেভাবে বাস করি ঠিক সেইভাবেই করে বাস করতে হবে চারপাশে যেন সমান হয় আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন উল্টে নিচ্ছি দিয়ে দিচ্ছি ডিম চাশনিটা আমি চারদিকে সামান্য পানি দিয়ে নিচ্ছি মুখটা আটকাতে সুবিধা হবে এভাবে মুখটা আটকে নেব এই প্যাটিসটা দুই একবার ট্রাই করলে যে কেউ বানাতে পারবে আবার একটু পানি দিয়ে দিচ্ছি লাগাতে সুবিধা হবে প্যাটিসটা বানানো হয়ে গেছে বাকি সবগুলো এভাবে করে বানিয়ে নেব বাকি সবগুলো বানিয়ে নিয়েছি এখন সরাসরি বাঁচতে যাব প্যাটিসটা আগে থেকে চুলোয় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেলের পরিমাণটা বেশি দিতে হবে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলের মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়েছি কালারটা ভালো আসবে আপনারা চাইলে নাও দিতে পারেন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিছি ডিম পেজের প্যাটিসটা প্যাটিসটা ভাজার সময় চুলো আশটা লো আর মিডিয়াম করে রাখতে হবে তাহলে ভিতরে কোন রকম কাঁচা ভাব থাকবে না প্যাটিসটা একদম হবে অপর সাইডে উল্টে দিচ্ছি প্যাটিসটা ফুলে উঠেছে প্যাটিস ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বাকিগুলো এভাবে করে ভেজে নেব প্যাটিসটাও অনেক মোচমুছো হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ